عن ابي سعيد الخدري عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال حضرت ابو سعيد الخدري رضي الله تعالى عنه বর্ণনা করছেন রওয়াত করছেন কি শাকা আলী ইবনু আবি তালিবিন নাসু ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের নিকটে লোকেরা এসে লোকেরা মানে কি কাফের এসেছিল ভালো করে বুঝেন ইহুদি এসেছিল নাসারা এসেছিল নবীর কাছে যারা ঈমান এনেছে সাহাবারা এসেছিল নবীর জামানাতে যদি আলী দোষারোপ করে আলীর বদনাম করে তো নবীর ওফাতের পরে আলীর চরম দুশমনি করেছে এটা তো বুদ্ধি যারা রাখে বিবেকবান যারা তাদেরকে তো আর বলার অপেক্ষা রাখে না ঠিক না তো লোকেরা যখন নবী পাকের কাছে আমি হাদিসের হাওয়ালা দিয়ে গেছি তিন তিনটি হাদিসের হাওয়ালা লোকেরা যখন নবী পাকের কাছে আলীর সম্পর্কে দোষারোপ করলো শিকায়ত করলো তো আমার নবী জালালিতে এসে ফাকামা ফিনা খতিবান খুতবা প্রদান করার জন্য নবী দাঁড়িয়ে গেলেন সাহাবাদের মাঝে আর রাবি হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলছেন ফাস্তামিউ আমি অতঃপর আমি শুনতে লাগলাম শ্রবণ করলাম ইয়াকুল নবী বলতে লাগলেন প্রিয় মহানবী বলতে লাগলেন আইয়ুহান নাস এই লোক সকল হে মানুষেরা জুমলা গৌর করুন কোন কোন জায়গায় হাদিসে বলছে ও আমার সাহাবারা কিন্তু এখানে কি বলছেন নবী আইয়ুহান নাস তার মানে আলীর বিরুদ্ধে যদি কেউ দোষ ত্রুটি খোঁজে সে আর সাহাবা নয় দুনিয়ার মানুষের মতো হয়ে গেল তাই নবী বলছে সাহাবা নয় হে লোকেরা আলীর দোষারোপ করা মানে লোকেরা সাহাবী নয় সাহাবী থেকে খারাপই হয়ে গেছে গর করছেন জুমলা ভাই ওদিকে অন্ধকার দেখতে পাইনি জুমলা গর করছেন আলী আহলে বাইতের দুশমনি যদি করে দোষারোপ করে তারা সাহাবী থাকে না খারাপই হয়ে যায় তো আজকে মোল্লা কোন ডাব্বাই যাবে হায় হায় হুম আইয়ুহান নাস হে লোকেরা লা তাশকু আলিয়ান আলীর দোষারোপ করো না নবী পরিচয় দিচ্ছে মোল্লা জানে না নবী বেশি জানে আপনাদের কাছে মোল্লা বেশি জানে নবী জানেন তো এই মোল্লারা তো নবীকে শিখিয়ে দিবে বোধহয় সেই জামানা থাকলে নবীকে শিখিয়ে দিবে শিখাতে যেত হ্যাঁ গুস্তাকে সাহাবা নাকি জাহান্নামের কুত্তা ফাতোয়া দেয় মৌলবি আবে গুস্তাকে রাসূল হলে জাহান্নামের সুয়ার হবি না হ্যাঁ সাহাবার সংজ্ঞা বুঝিস কার মৌলবি দালখোর সাহাবী বলে কাকে আহলে বায়াতের গোলামি করলে সাহাবী আর আহলে বায়াতের উপরে যদি পৌঁছাও তো খারাপই কি আচ্ছা আমি একটা লজিক দিই দলিল সহকারে দরুদ শরীফটা পড়ছি নামাজে যদি ইমাম ভুল করে পেছনের মুক্তাদি জানলে লোকমা দেয় তো হ্যাঁ না বলেন না এখানে নামাজি ভাই আছেন তো লোকমা দেয় তো ভুল হলে তা আমারও ভুল হলে লোকমা দেবেন ভয় পাবেন না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আসহাবে মুহাম্মাদিন এই দরুদ পড়ে নামাজ পড়ব নামাজ হবে না যাবে কেন দরুদ কোথায় ভুল বললাম আশা মাশাআল্লাহ জ্ঞানী আমার বাবা আছে একজন ওখানে তাহলে হবে আসাবি নয় ওয়ালা আলে মুহাম্মদ ও আসহাবে মুহাম্মদ নয় কি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আসহাবে মুহাম্মদ না ওয়া আলা আলে মুহাম্মদ আচ্ছা যে কমবখত মৌলবী আহলে বাইতের আও নবীর আওলাদের উপরে সাহাবীদেরকে এক নম্বরে দু নম্বরে তিন নম্বরে নিয়ে যায় সেই কমবখত মৌলবীর মাথায় ফেরেক মেরে বলতে চাচ্ছি যে নামাজের ভেতরে নামাজের মধ্যে
মধ্যে আসহাবদের জিকির করলে নামাজ ফাসেক, তো নামাজও হারাম তুইও হারাম। জি, তাহলে যেখানে তাদের নাম জিকির করলে নামাজ ফাসেক নামাজ হারাম, তাহলে নামাজ থেকে বেরিয়ে এসে আবার আওলাদে রাসূলদের উপরে নামাজ না পড়লে নামাজ কবুল হবে না, তাহলে আওলাদে রাসূলদের উপরে দরুদ পড়লে তবে নামাজ কবুল হবে। তো কামবখত মৌলবী, নামাজে গিয়ে নবীর পরে আওলাদ, নবীর পরে আলী, নবীর পরে ফাতেমা, নবীর পরে হাসান, নবীর পরে হোসেন, হাসান হোসেন থেকে ইমাম মাহদি, ইমাম মাহদি থেকে গস খাজা ওয়ারসি, যত আওলাদ আসছে টোটাল আওলাদের উপরে দরুদ। একজন আওলাদকে ঠেকাইনি কিয়ামত পর্যন্ত, যত নবীর আওলাদ আসবে দরুদ টোটাল আওলাদের উপরে পড়তে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাতে নামাজের পরে, নামাজের মধ্যে নবীর পরে যদি আলীর স্থান, আওলাদে রাসূলের স্থান, আহলে বাইতে রাসূলের স্থান জিকির করলে নামাজ হয়, তো কামবখত মৌলবী নামাজ থেকে ফারেগ হয়ে ফের আওলাদকে ঘর থেকে বের করে সাহাবীকে কি করে নবীর ঘরে ঢুকিয়ে দিলি? আবে কামবখত মৌলবী, নবীর পরে সাহাবা নয়, নবীর পরে আলী, নবীর পরে আহলে বাইতে রাসূল, কারণ আওলাদে রাসূল ঘরওয়ালা, সাহাবী দরওয়ালা, সাহাবী লেনেওয়ালা, আওলাদে রাসূল দেনেওয়ালা। দারওয়ালা যে ভিকারি তাকে ঢোকাচ্ছ নবীর ঘরে, আর আওলাদ রাসূলকে বের করতেছ। হাই রে কমবা, কোন ডাব্বা তৈরি রে মৌলবী, কোন কারখানায় তৈরি হয়েছিস? গন্ধগি রক্ত। নবী পাক বলছেন তিনটে কারণে আলী দুশ্মনী করে, উপর থেকে হারামি রক্তের মোনাফেক, দ্বিতীয় ওয়ালেদুজ জেনা মানে যার বাপের ঠিক নাই, ব্যভিচারে জন্ম, আর তৃতীয় হচ্ছে হায়েজ অবস্থায় গর্ভধারণ হয়ে যাওয়া মানে নাপাক অবস্থায়। এই তিনটে কারণ ছাড়া আলী আওলাদে আলীর দুশ্মনী করতে পারে না। তাহলে আজকে টোটাল হালালি আর হারামির পরিচয়, ইয়ালি ইয়ালি যখন বলবে তো যাদের মুখে হাসি ফুটবে হালালি, আর যাদের মুখ ছিটকে যাবে হারামি। দলিল নেবে, ফোন করবে মৌলবী, ভরে দেবো, ফোন করবে, হে বাপের বেটা থাকিস তো ফোন কর, যে নাম্বার লে 9733732895 9733732895। ঠিক বলেছি বাবু নাম্বারটা? ঠিক আছে। এর থেকে কি বলবো ভাই, এর পরেও যদি সেই রাস্তায় থাকে তাহলে ভাবতে হবে এটা রক্তের কণ দেখি। হ্যাঁ, আর আপনি হেদান করতে পারবেন না, কারণ সে যে রক্ত সেটাই বলে, যার যে রক্ত সেটাই বলে, এইটাই হলো প্রমাণ। কি বলছেন আমার নবী, হাইবার হাদিসে আসুন, আমার নবী জালালিতে এসে দাঁড়িয়ে গেলেন, সাহাবাদের মাঝে খুতবা দিচ্ছেন আর রাবি শ্রবণ করছেন, ইয়াকুল নবী পাক ফরমালেন কি, লা তাসকু আলিয়ান, খবরদার, লা মানে কি জানেন তো, জরুর অবশ্যই নিঃসন্দেহ, কোন রকম সন্দেহ নেই, খবরদার আলীর উপরে তোমরা দোষারোপ করো না। ফাওয়াল্লাহ, নবী আলীর কথা বলতে গিয়ে কসম খাচ্ছেন, খোদার কসম করে বলছি আমি মুহাম্মদ, আল্লাহর কসম করে বলছি কি, ফাওয়াল্লাহ লা আখশানু ফি জাতিল্লাহ, লা আখশানু ফি জাতিল্লাহ ওয়া ফি সাবিলিল্লাহ, আলী আল্লাহর জাতে আর সেফাতে কঠিন শক্ত। আলী আল্লাহর জাতি শেফাতে। জি, আরে হাদিসে নবী বলছেন কি, হায় হায় হায়, ইন ওয়ালিয়ান ইন ওয়াল্লাইতুমুহা
ইন ওয়াল্লাই তুমুহা আলিয়ান ফাহাদিন মুহতাদিন ইউকিমুকুম আলা সিরাতিন মুস্তাকিম। নবী বললেন যদি তোমরা সিরাতে মুস্তাকিম নামাজ বানানে ওয়ালা মসজিদ ভর্তি নামাজি হবে, একটা ইমানদার থাকবে নি ফুটানি মারাচ্ছে নামাজের, নামাজি হতে গেলে আলিওয়ালা প্রমাণ দাও। আমার নবী বলছেন যদি তোমরা আলীকে ওলি বলে মেনে নাও, ওলি করে নাও, বন্ধু করে নাও, লাভ কি হবে আলীকে? খালি এমনি এমনি আলী করছি, আমি তো গন্দেগির পথে নাই, সেরাতে মুস্তাকিমে চলনে ওয়ালা। তো যে সেরাতে মুস্তাকিমের গাইডম্যান তার সঙ্গে না গেলে কিজি ভাই? কোরআনটা কি? কোরআন হলো ম্যাপ, ম্যাপ বোঝেন ভাইরা আমার? কোরআন হলো ম্যাপ, ম্যাপটা বোঝেন তো? কোরআন হলো ম্যাপ, ম্যাপ মানে কোন রুট কোন দিকে যাচ্ছে নকশা করা আছে। আচ্ছা আপনি যখন লোকেশন দেখবেন গাড়ি নিয়ে, ম্যাপ লোকেশন যখন দেখবেন রাস্তায় যেতে যেতে যদি এরকম একটা গলি ফলি পড়ে যায়, এদিক উদিক উদিক ভটকাতেও পারে, হয়ে যায়, লোকেশনে কাজ করে না। কিন্তু আল্লাহ পাক কি বললেন যে আমি কোরআন দিলাম, এ তো কোরআন নিয়ে যেতে পারবে না, কোরআন হলো ম্যাপ। কিন্তু আমি কোরআনের ম্যাপ মোতাবেক চলি তো ভটকে যায়, আর যে কোরআনকে নিয়ে চলে মোল্লা ভটকে যায়, গুমরাহ করে। কিন্তু আমার নবী বললেন না, কোরআন ম্যাপ, ম্যাপ যেমন থাকবে তো আমার আহলে বায়াত হলো এই ম্যাপের গাইডম্যান। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বলেন এবার যদি আমাকে কোনো গাইডম্যান বলে এসো, কোরআন বলছে রাস্তা দেখিয়ে দিবে, কোরআন বলছে তুমি কোথায় যাবে, বলছে আবাদা, বলে এইটা দিয়ে যাবে, ওই দিকে বাঁকবে, বাম দিকে ডান দিকে দেখিয়ে দিবে, আমার বাম দিকে ডান দিকে চৌমাথা তে মাথা এলে রাস্তা ভটকে যেতে পারে কিজি। কিন্তু একজন বলছে আসুন আমি আবাদা যাব, তো আমি যখন তার সঙ্গে সঙ্গে যাব, কোন দিকে তে মাথা, কোন দিকে চৌমাথা, ডান দিক বাম দিক কোনোটা দেখবো না, যে যাচ্ছে আবাদা তাকে দেখে দেখে যাব। তা আলী হলো, আলী হলো সিরাতে মুস্তাকিমের গাইডম্যান, না কিছু দেখবো না, আলীকে দেখে দেখে যাব। যে এ মৌলবি ম্যাপে পড়েছে আর আমরা ম্যাপের গাইডম্যানের কাছে ধরেছি, জোরে বলেন তোফাত কোথায়? তা আমার নবী বলছেন, আমার নবী কি বলছেন, খবরদার আলীর দোষারোপ করতে যেও না। আলী কি? যদি তোমরা আলীকে ওলি মেনে নাও, মানে গাইডম্যান যদি মেনে নাও, ফাহাদিন মুহতাদিন, আলী নিজেই হেদায়েতপ্রাপ্ত এবং হেদায়েতকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আলী হেদায়েত হয়েছেন, আলীকে কে হেদায়েত করেছে? নবীর মাধ্যমে আল্লাহ, ঠিক না? তাহলে আমরা আলীকে হাজির রূপে ধরলে আলী হেদায়েতকারী, নবী দিয়ে গেছেন, তাহলে নবী হেদায়েতকারী দিয়ে গেছেন, তো নবী যাকে হেদায়েতকারী হিসাবে দিয়ে গেছেন তাকেই ছেড়ে দিলাম। তো আমার নবী বলছেন আলী নিজে হাদি হেদায়েতপ্রাপ্ত হেদায়েতকারী। এবার যারা সিরাতে মুস্তাকিমে যেন রোজানা নামাজ পড়ে, এহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহকে আর বলতে হবে না, এহদিনা সিরাতাল মুস্তাকিম, আবার তোমার গাইডম্যান আল্লাহ দিয়েছে কি? নবী বলছেন ইউকিমুকুম আলা সিরাতিন আলিয়্যুম মুস্তাকিম। আরে ইউকিমুকুম আলা সিরাতিন মুস্তাকিম, আলী হলো সিরাতে মুস্তাকিমে নিয়ে যানেওয়ালা, কায়েম রাখনেওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সিরাতে মুস্তাকিমে আলী কায়েম রাখনে ওয়ালা, এই জন্যই তো যারা আলী পেয়েছে তারা এইভাবে বলবে হেদনা সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আলীর মধ্যে আমাকে কায়েম রাখো। জোরে বলেন সুবহানাল্লাহ।